আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হয়েছে গত 3 অক্টোবর। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হওয়া এই বিশ্বকাপ দেখল আরও একটি নতুনত্ব, সেটি এসেছে জার্সিতে। কি একটু অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, তবে সত্যি সবাইকে অবাক করে অভিনব এক জার্সি পরে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর খেলবে দক্ষিণ আফ্রিকা নারী জাতীয় ক্রিকেট দল। টোটিয়া মেয়েদের জার্সির কলারে থাকছে 5 প্রিয়জনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা সিএসএ। যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে দলগুলোর জার্সি নিয়ে হয় বিস্তর আলোচনা, কখনো ডিজাইন, কখনো জার্সির গুণগত মান, কখনো বা স্বাগতিক দেশের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আরামদায়ক কাপড়, এসব বিষয় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে এই সময়ে কোনো টুর্নামেন্ট আয়োজিত হলে জার্সি কতটা আরামদায়ক সেটি নিয়ে কথা হয় বেশি। তবে সব কিছুকে ছাপিয়ে এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জার্সি নিয়ে তৈরি করলো এক ভিন্নধর্মী আলোচনা। চলতি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের জন্য এমন এক জার্সি তৈরি করেছে তারা, যার কলারে লেখা থাকবে সেই নির্দিষ্ট ক্রিকেটারের 5 প্রিয়জনের নাম। এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কলারের অংশে তাদের প্রিয়জনের নাম লেখা জার্সি পরবে। সেটি হতে পারে বাবা মা, ভাই বোন, বন্ধু কিংবা যে কোনো কাছের মানুষ। এই উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুরো বিশ্বকাপ জুড়েই সমর্থকদের একত্রিত রাখার জন্য বিশেষ এক ঘোষণা দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা সিএসএ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানায়, সবসময় উদীয়মান, আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য। দক্ষিণ আফ্রিকা নারী দলকে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া লরা উলভার্ট তার জার্সির কলারে লিখিয়েছেন মা, বাবা, ছোট ভাই লুকা, দাদি ও কোচ লরি ওয়ার্ডের নাম। উলভার্ট বিশ্বাস করেন এতে মাঠে বাড়তি প্রেরণা পাবেন তারা। তিনি বলেন, টুর্নামেন্ট চলাকালে বাড়ির একটি চিহ্ন আমার সঙ্গে রাখা আমাকে শক্তি যোগাবে। আমি জানি সেখানে আমি একা নই, আমার কাছের মানুষরাও আমার সঙ্গে আছে। এই জার্সি পরেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের এক ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে 10 উইকেটে সেই ম্যাচ জিতেছে তারা। গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা নারী জাতীয় ক্রিকেট দল। জ্যোতির দলের বিপক্ষে তারা খেলবে আগামী 12 অক্টোবর। ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিয়াম তালুকদার, অনফিল্ড।